স্মরণীয় করার প্রয়াস। দেশবাসীর দৃষ্টি কাঢ়িলে উপরখুটি আর শিলচর বাসিয়ে। বাদশার উপরখুটি তুড়িল 3.5 কিলোমিটার দৈর্ঘ্যর পতাকা। শিলচরত উড়িল 72 মিটার দৈর্ঘ্যর পতাকা। দেশের 72 সংখ্যক স্বাধীনতা দিবসের দিনা দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ করিলে বাদশার ভারত ভূটান সীমান্তর উপরখুটিবাসিয়ে। স্বাধীনতার 71 বছর পাছতো উন্নয়নে স্পর্শ নকৰা অঞ্চলটো আজি দেশের আন প্রান্ততকৈ কিছু ব্যতিক্রম। অতি পিছপৰা আৰু স্পৰ্শকাতৰ অঞ্চলটোৱে দাঙি ধৰিছে দেশৰ প্ৰতি থকা অগাধ ভালপোৱাৰ চানেকি। বিশ্বজয়ী স্বৰ্ণকন্যা হিমা দাসলৈ অভিনন্দন জনাই উপৰখুটিৰ ৰাজপথত 3.5 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ তিৰংগালৈ ৰাইজে উলিয়ালে সুবিশাল আৰু বৰ্ণাঢ্য শোভাযাত্ৰা। স্বাধীনতাৰ এই মহা আনন্দ উপভোগ কৰাৰ পৰা বাদ নপৰিল অঞ্চলটোৰ এজনো লোক। সকলো ওলাই আহিছে রাজপথলৈ। সানরাইজ ইউথ ক্লাবে আয়োজন করা এই কার্যসূচীত বহু সংখ্যক ছাত্র ছাত্রীর লগতে প্রায় 2000 লোকে অংশগ্রহণ করে। দেড় মাস জোড়া কষ্ট আর 6টা সিলাই মেশিনত বিনা পারিশ্রমিকেরে 6জন দর্জিয়ে প্রস্তুত করে উলিয়াইছে এই বিশাল পতাকাখন। ব্যতিক্রমী কার্যসূচীত অংশগ্রহণ করবলৈ পাই অতিকে সুখী রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমাৰী। মই গৌরবোধ করছো যে মর জন্ম জায়গা এই বাঙালিপাড়া উপরকুটির সানরাইজ ক্লাবে যে এই উদ্যোগ লৈছে এটো মই নিজে মানে বেশি গৌরব অনুভব করছো। স্বাধীনতা দিবসের ব্যতিক্রমী পরিবেশ শিলচরতো। 72 সংখ্যক স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরত উলিওয়া হল 72 মিটার দৈর্ঘ্যর পতাকার শোভাযাত্রা। প্রতিজন নাগরিকক দেশমাতৃর প্রতি থকা দায়বদ্ধতা যোগাই তোলা আর দেশপ্রেমর প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যরে এই ব্যতিক্রমী প্রচেষ্টা হিন্দু সত্র সংঘ নামর সংগঠনটোর। যে তিরঙ্গা আমরা ভারতের আনবান সান, ভারত মায়ের আমরা নিজের সন্তান করিয়া পরিচয় দিই, তো সেই ভারত মায়ের সম্মান রক্ষাও আমরা কর্তব্য। শুধু রাষ্ট্রশক্তি, দেশশক্তি, ছাত্রশক্তি, রাষ্ট্রশক্তি হওয়ার মধ্যে সীমাবদ্ধ নাই, সেই ছাত্রের রাষ্ট্রীয় শক্তি হিসেবে পরিণত করা এবং সঠিক অর্থে ভারত মায়ের পূর্ণ গৌরব ফিরাইয়া আনার লাগি। শিলচর শহরের মাঝেরে উলিওয়া এই শোভাযাত্রাত কেইবাখনো শিক্ষানুষ্ঠানের শিক্ষার্থীর লগতে শ নাগরিকে অংশগ্রহণ করে। মুসলপুরৰ পৰা মনোহৰ ৰাজবংশী আৰু শিলচৰৰ পৰা অনিৰুদ্ধ লস্কৰ, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।